আমরা যেটা শুরু করছি হচ্ছে বিভিন্ন রোগ জীবাণু, ঠিক আছে? বিভিন্ন রোগ জীবাণু আমাদের বিভিন্ন রোগ তৈরি করে, ঠিক আছে? সাধারণত চার রকমের রোগ জীবাণু আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ তৈরি করে। সাধারণত রোগ জীবাণু কী কী? ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া আর হচ্ছে ফাঙ্গাস। কী কী বললাম? ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ফাঙ্গাস। তো আমরা এখানে পরপর হচ্ছে ব্যাকটেরিয়া সম্পর্কিত যে রোগগুলো সেগুলো হচ্ছে জানবো, ভাইরাস সম্পর্কিত, প্রোটোজোয়া সম্পর্কিত এবং ফাঙ্গাস সম্পর্কিত যে যে রোগগুলো হয়, এবং রোগ অনেক হতে পারে, অত জটিলতার মধ্যে আমরা যাব না, কিন্তু মেন বিভিন্ন পরীক্ষা, কম্পিটিটিভ পরীক্ষা যে প্রশ্নগুলি আসে সেই প্রশ্নগুলি বেশি আমরা আলোচনা করব। প্রশ্ন এইভাবে আসে, নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ বা নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এইভাবে আসে। রোগ জীবাণুর নাম খুব কম আসে, সাধারণত মনে রাখো আমি কিন্তু যেভাবে বলছি সেইভাবে কোশ্চেন আসে। ধরো তোমাকে হচ্ছে পালমোনারি টিউবারকুলোসিস বা টিবি রোগ কোন ব্যাকটেরিয়ার কারণে হয়, এটা খুব কম আসে। কিন্তু পরীক্ষা কীভাবে কোশ্চেন আসে যে নিচের চারটে অপশানের মধ্যে কোনটা ব্যাকটেরিয়া ঘটিত বা কোনটি ভাইরাস ঘটিত বা কোনটি ব্যাকটেরিয়া ঘটিত নয় বা কোনটি ভাইরাস ঘটিত নয়, বুঝতে পেরেছো? তিনটে ব্যাকটেরিয়া ঘটিত রোগ দিল আর একটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, অপশানে থাকলো কোনটা ব্যাকটেরিয়া ঘটিত নয়, এরকম। তো আমরা সেই এই কোশ্চেনগুলোই আলোচনা করছি যেগুলো সাধারণত বিভিন্ন পরীক্ষায় আসে, এগুলোই কমন। এখানে হচ্ছে ওই যে আমরা বলছিলাম লোর মানে হচ্ছে ইজি কোশ্চেন আর মিডিয়াম কোশ্চেন, এখানে ইজি আর মিডিয়াম কোশ্চেনের মধ্যে এই কোশ্চেনগুলো আছে। তো পালমোনারি টিউবারকিউলোসিস এটা কি কোথায় হয়, ঠিক আছে? এটা হচ্ছে টিবি রোগ, এটা কোথায় হয় বলো তো? ফুসফুসে, লাংসে হয়। দেখো এখানে ফটো দেখতে পাচ্ছ, ঠিক আছে? এখানে ক্ষত সৃষ্টি হয় এরকম, যে টিবি রোগ এটা, যার কারণে ফুসফুসের এই এই একটার সময় এই টিবি রোগ বা যক্ষা, এটা বাংলায় বলে যক্ষা, এর কারণে লক্ষ লক্ষ মানুষের প্রাণ চলে যেত। আর এখন বাচ্চাদের ক্ষেত্রে, ছোট বাচ্চাদের হচ্ছে টিবি রোগের ভ্যাকসিন বিসিজি হচ্ছে বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়, ঠিক আছে? তো যার কারণে এখন টিবি রোগ অনেকটাই নির্মূল, আর টিবি হলেও এখন কেউ মারা যায় না। টিবি রোগ যার যদি হয় তার মানে প্রচণ্ড কফ বেরোয়, কফ, বুঝতে পারছো? এবং কাশির সঙ্গে রক্তও বেরোয়। একটা সময় হাজার হাজার লোক এই রোগের কারণে মারা যেত। নেক্সট দেখো, আচ্ছা কলেরা, এটা তো সবাই জানো, কলেরা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এটা মনে রাখতে হবে। কলেরা কী ঘটিত রোগ? ব্যাকটেরিয়া ঘটিত। আর রোগ জীবাণু আমি এখানে দিয়েছি, তোমরা মুখস্থ করতে পারো, ঠিক আছে? খুব কম আসে তবুও রাখতে পারো। এই কিছু কিছু ইম্পর্টেন্ট এগুলো রোগ জীবাণুটাও মনে রেখো, যেমন ভিব্রিও কলেরি হচ্ছে কলেরা রোগ জীবাণুর মানে কলেরা রোগের রোগ জীবাণুর নাম। তো কলেরা রোগ এখানে দেখো সাধারণত ছড়ায় কীভাবে, এটা জলবাহিত রোগ, ঠিক আছে? জলের মাধ্যমে কলেরা ছড়ায়। কলেরা হলে পাতলা পায়খানা মানে ডায়রিয়া টাইপের এরকম হয়ে যায়, ঠিক আছে? এখানে এখানে হাউ কলেরা এফেক্টস দ্য বডি, কলেরা কী করে, এখানে ইংরেজি এটা দরকার নেই, ঠিক আছে? কলেরা মানুষের কোথায় আক্রান্ত হয়? আমাদের যে স্মল ইনটেস্টাইন আছে বা ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তে বেশি বেসিক্যালি কলেরা রোগটা এফেক্ট করে, ঠিক আছে? ধরো হচ্ছে এখনও গ্রামের দিকে কোনো কোনো পুকুরে দেখো একসঙ্গে গরুতে স্নান করে, সেই মানুষে স্নান করে এবং সেই পুকুরের জল রান্নার কাজে ব্যবহৃত হয়। এখানে এই ক্ষেত্রে কলেরা মানে ছড়ানোর একটা ভালো মানে খুব কী বলবো খুব বড় একটা স্কোপ, এভাবে কলেরা রোগ ছড়াতে পারে। নেক্সট দেখো ডিপথেরিয়া, এটাও হচ্ছে খুব খতরনাক একটা রোগ, ঠিক আছে? করোনারি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া রোগ জীবাণুর নাম। তাহলে ডিপথেরিয়া অ্যাকচুয়ালি কোথায় হয়? আমাদের যে শ্বাসনালী আছে তো জীবের গোড়ায়, ওইখানে দেখো এখানে ফটো দেখতে পাচ্ছ, ওইরকম ঘা হয়ে যায়, প্রচণ্ড ঘা হয়ে গেলে মুখ টুক ফুলে যায়। পাশে একজনের পেশেন্টের ছবি দেখতে পাচ্ছ, মুখ টুক ফুলে যায়, এটা হচ্ছে ডিপথেরিয়া রোগ। জাস্ট এই ফটোগুলো দেওয়ার উদ্দেশ্য যাতে মানে বোঝা যায় এবং মনে থাকে, এটাই এই জন্যই দেওয়া, ঠিক আছে? যে ডিপথেরিয়া ফটোটা তো দেখেছিলাম গলায় ফুলে গিয়েছিল, ঠিক আছে? আমাদের ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে অনেকটাই হচ্ছে খুব মনে রাখতে খুব সহজ হয়, তুমি যদি কোনো কিছু ছবি দেখে মুখস্থ করা।
নেক্সট দেখো লেপ্রোসি, লেপ্রোসি বাংলায় বলে কুষ্ঠ। দেখো হাতের যে নর্মাল যে কালার সেই কালারটা নষ্ট হয়ে যায় এবং ভিতরে হচ্ছে সাদা একটা, আজকে মুরগির হচ্ছে পা ছাড়িয়ে দিলে চামড়া উঠিয়ে দিলে যেমন সাদা হয়ে যায় ওই রকম হয়ে যায়, ঠিক আছে। কুষ্ঠ বা ঠিক আছে কুষ্ঠ বলে, সেতি রোগও বলে, ঠিক আছে। এর এইটা হচ্ছে কি মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি। কেন বলো তো হচ্ছে এই প্রশ্নগুলো হচ্ছে কোন জীবাণুর কারণে হয়, বেশিরভাগ মানে রোগ জীবাণুর সঙ্গেই হচ্ছে যুক্ত আছে মাইকোব্যাকটেরিয়াম। তাহলে তুমি তো বুঝেই যাচ্ছ এটা ব্যাকটেরিয়া গঠিত, এই জন্য জীবাণুর নামটা কম আসে। যে তো লেপ্রোসি কি গঠিত রোগ? ব্যাকটেরিয়া গঠিত রোগ। নেক্সট দেখো টিটেনাস, ঠিক আছে। টিটেনাস হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটেনি, এটা ব্যাকটেরিয়া গঠিত রোগ। টিটেনাস আমরা যে টিটেনাস হলে হচ্ছে আমরা কী করি বলো তো? অ্যান্টি টিটেনাস হচ্ছে ইঞ্জেকশন নিই, টিটেনাস ইঞ্জেকশন অ্যাকচুয়ালি টিটেনাস ইঞ্জেকশন ওটা অ্যান্টি টিটেনাস। আমাদের ধরো হচ্ছে ওই রাস্ট পরা পেরেক বা এই সবের উপর যদি পা পড়ে যায় না, যদি তুমি টিটেনাস এর ইঞ্জেকশনটা না নাও, ঠিক আছে, তাহলে ওই টিটেনাস হয়ে যেতে পারে। একবার টিটেনাস যদি হয়ে যায় তাহলে হচ্ছে খুব বিপদ। দেখো টিটেনাস হলে এইরকম পুরো বডি ফডি বেঁকে যায়, খিচুনি হয়ে যায়, এটাই বাংলায় বোধ হয় ধনুষ্টঙ্কার বলা হয়, ধনুকের মতো বেঁকে যাবে, বুঝতে পেরেছ? সুতরাং তোমাদের এইগুলো কেয়ারফুল হওয়া উচিত আমাদের সবার ক্ষেত্রেই। যে ধরো পুরোনো ব্লেডে হাত কেটে গেছে বা হচ্ছে পুরোনো পেরেকে পা মানে ফুটো হয়ে গেছে, সেক্ষেত্রে যদি টিটেনাস এই ক্লস্ট্রিডিয়াম টিটেনি সেই জীবাণুটা থাকে, ব্যাকটেরিয়াটা যদি থাকে, তাহলে টিটেনাস হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য সঙ্গে সঙ্গে আমাদের টিটেনাস এর ইঞ্জেকশনটা নিয়ে নেওয়া উচিত। কি বলো, আসছো কেন? নেক্সট দেখো হুপিং কফ। হুপিং কফ মানে হচ্ছে হ্যাঁ হুপিং কাশি, ঠিক আছে। বর্ডেটেলা পাস্টুরিস পার্টুসিস সরি, এটা হচ্ছে হুপিং কফের ব্যাকটেরিয়াটার নাম। আমাদের সাধারণত এটা কোথায় হয়, ঠিক আছে, এটা ফুসফুসেই হয়, কাশি, কাশি বা লাংস গঠিত রোগ। এই মানে এই যে জীবাণুটা দেখো এই ব্লু কালারের ছোটো 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 ছোটো, এটা ফুসফুসের আক্রান্ত করে ফেলে, ফুসফুস এবং শ্বাসনালীকে। আচ্ছা তারপরে প্লেগ, এটা এই প্লেগের কথা আর বলার নেই। একটা সময় প্লেগে লক্ষ লক্ষ মানুষের প্রাণ চলে গেছে, শুধু ভারতে নয় ইউরোপের দেশগুলোতে প্লেগে আক্রান্ত হয়ে মানে লক্ষ লক্ষ লোকের প্রাণ চলে গেছে, গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত প্লেগের আক্রমণে, ঠিক আছে। এইরকম হচ্ছে লোক মরে পড়ে থাকতো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সব্যসাচী উপন্যাসে প্লেগ সম্পর্কিত অনেক আছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজেও মায়ানমারে যে প্লেগে আক্রান্ত রোগীদের পরিষেবা দিয়েছিলেন, জানো তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম শুনেছো, ঠিক আছে। উনি তখন মায়ানমারের, বর্তমান নাম হচ্ছে মায়ানমার, পূর্বের নাম কী ছিল বলো তো? ইংরেজ আমলে মায়ানমারের আগের নাম কী ছিল? বার্মা বা ব্রহ্মদেশ, ঠিক আছে। এখন আগের রাজধানী কী ছিল, তখনকার রাজধানী কী বলতো, মায়ানমারের রাজধানীর নাম কী? রাজধানীর নাম হচ্ছে রেঙ্গুন। এখন বর্তমান রাজধানীর নাম নেপিড, মনে রেখো পরীক্ষায় আসে। বর্তমানে মায়ানমারের একটা সমস্যা আছে, সমস্যা যেটা হচ্ছে মায়ানমারের বেশিরভাগ লোক বুদ্ধিস্ট, আর ওখানে রাখাইন নামে একটা প্রদেশ আছে, যেমন ভারতে পশ্চিমবঙ্গ একটা প্রদেশ, রাখাইন মায়ানমারের হচ্ছে দক্ষিণ দিকে একটা প্রদেশ আছে, যেখানে এক শ্রেণীর মুসলিম আছে, তাদেরকে বলা হয় রোহিঙ্গা মুসলিম। তো ওই রোহিঙ্গা মুসলিমদের ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে মায়ানমার, ঠিক আছে। মায়ানমারে ওখান থেকে তাড়িয়ে ওরা হচ্ছে বাংলাদেশে আশ্রয় নিয়েছে এবং সেখান থেকে কিছু কিছু বাংলা ভারতেও ঢুকে যাচ্ছে, এটা এই রোহিঙ্গা একটা সমস্যা, ঠিক আছে। শুনেছো তো রোহিঙ্গা? হ্যাঁ, তো এই যাক অন্য জায়গা কোথা থেকে কোথায় বলবে। আচ্ছা গনোরিয়া, ঠিক আছে। গনোরিয়া রোগটা হচ্ছে এই মুখে হয় সাধারণত, মুখ টুক ফুলে যায়, পুঁজ বের হয়, ঠিক আছে। এই ধরনের রোগ হচ্ছে খুব ডেঞ্জারাস একটা রোগ, ঠিক আছে। নেশেরিয়া গনোরিয়া হচ্ছে ব্যাকটেরিয়াটার নাম।
নেক্সট দেখো সিম্পলিস, ঠিক আছে, সিম্পলিস এই যে হাতে পায়ে মানে হাতে মাথায় এইরকম হচ্ছে মানে দাদের মতো ইয়ে ফুসকা ফোড়া পড়ার মতো এ উঠে যায়, ঠিক আছে, এটাকে বলে সিম্পলিস। ট্রে ফোনিয়া নিমা প্ল্যাটিডিয়াম, আচ্ছা ঝাঁকি দিও না ল্যাপটপে ইয়ে দুল খাচ্ছে, তো দেখো ওই পাশের ছবি মুখের মধ্যে দিয়ে ইয়ে বেরিয়ে গেছে, ঠিক আছে, বুঝতে পেরেছো, এরকম একটা বাজে রোগ। তো এটাও ব্যাকটেরিয়া ঘটিত রোগ, মনে রাখতে হবে। আচ্ছা সালমোনেলোসিস, সালমোনেলোসিস এটা কী রোগ? এটা হচ্ছে ডায়রিয়া, অ্যাকচুয়ালি ডায়রিয়া, সালমোনেলাট এন্টেরিডিস, ঠিক আছে, এটা ডায়রিয়া রোগের একটা কারণ। এটা কোথায় হয়? সাধারণ পেটে হয়, ডায়রিয়া হলে পাতলা পায়খানা হয় জানো তোমরা। নেক্সট দেখো স্মল পক্স, দেখেছো কত ডেঞ্জারাস রোগ, বাচ্চাটাকে দেখে বুঝতে পারছো ভয়াবহ রোগ। আর এই মানে সব থেকে আনন্দের খবর, বর্তমানে ভারতে স্মল পক্সটাকে মানে পুরোপুরি ইরাডিকেটেড করা সম্ভব হয়েছে, মানে পুরোপুরি নির্মূল, সমূলে নির্মূল করা সম্ভব হয়েছে, ঠিক আছে। তো এইরকম একটা রোগ, মানে এটাকেই বলা গুটি বসন্ত, এই গুটি বসন্ত হলেও হাজার একটা সময় লক্ষ লক্ষ লোক চলে গেছে, ওলা ওঠা বলে না বাংলায়, সেই ওলা ওঠা, ঠিক আছে। তো ভ্যারিওলা ভাইরাস, ও এটা ভাইরাস ঘটিত রোগের মধ্যে পড়ে চলে গেলাম, ঠিক আছে।